তাহলে এখন স্ক্রিনে আসেন মনির, মনির খন্দকার। মনির, আপনি কি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি ওয়ালাইকুম স্যার। সালাম। আপনি কোত্থেকে? স্যার আমি সাউথ সুদান থেকে স্যার। মাই গড, অনেক দূরে। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে দিই। সুদান তো দুইটা আছে না, একটা দক্ষিণ একটা উত্তর, না কোনটা, হ্যাঁ স্যার, নর্থ আর সাউথ? একটা হচ্ছে নর্থে, উত্তর, একটা মেন সুদান আর একটা হচ্ছে সাউথ সুদান। নর্থে মানে অনেক বেশি গন্ডগোল না? সাউথ সুদানে গন্ডগোল একটু বেশি, এখন সাউথ সুদানে বেশি। সাউথে বেশি তো, আপনি গন্ডগোলের মধ্যে আছেন, ভয় লাগে না? জি স্যার, আপনি ভয়ের মতো এখন কিছু নাই, আমরা যেখানে আছি এখানে একটু নিরাপদে আছি। বুঝতে পেরেছি। ওখানে তো বাঙালিরা তো অনেক বেশি, অনেক বেশি মানে প্রভাবশালী, তাই না? মানে না স্যার, তেমন না। আমরা এখানকার বাংলাদেশের চেয়ে অবস্থা খারাপ এখানে। না না, বলতেছি বাংলাদেশিরা ওখানে অনেক বেশি প্রভাবশালী, বাংলাদেশিরা অনেক অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ আর্মিরা আছে না হ্যাঁ এখানে? বাংলাদেশে, হ্যাঁ হ্যাঁ আছে স্যার, বাংলাদেশে আর্মি আছে না? হ্যাঁ হ্যাঁ আছে স্যার, এখানে আছে। রাইট রাইট। এবং ওরাও ওই আফ্রিকান সুদান, ওরা অনেক সময় বাংলা ভাষা বুঝে অনেক সময় ওরা এখন, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, রাইট রাইট এখানে তো অনেকদিন ধরে আছে। রাইট রাইট। দেন আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনি আমাদের ক্লাসে জয়েন আচ্ছা করেছেন কখন? স্যার, আমি জানুয়ারির ফার্স্ট উইক থেকে ক্লাসে জয়েন করেছি। জানুয়ারির ফার্স্ট উইক, আজকে হলো মার্চের 1, তার মানে 1.5 মাসের, 1.5 মাস, 2 মাসের কাছাকাছি হয়ে গেল, তাই না? এটিকে আপনার প্রথম স্যার, কাজ? আমি এর আগে একটা কাজ করেছি স্যার, এটা আমার দ্বিতীয় কাজ। এটা আপনার দ্বিতীয় কাজ। প্রথম কাজটা আপনি পেয়েছিলেন কতদিন পরে? প্রথম কাজটা পেয়েছিলাম 1.5 মাস পর। 1.5 মাস পর, ঠিক আছে ঠিক আছে। আপনি স্ক্রিন শেয়ার করেন না, সরি, স্ক্রিন শেয়ার করা হয়েছে মাউস স্যার। প্রবল দিয়েছেন, ঠিক আছে। তাহলে আমি দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছি আপনি একটা কাজ পেয়েছেন $50-এর কাজ, ঠিক আছে। আচ্ছা, আপনি আগে একটা কাজ কমপ্লিট করেছেন, আমি এটা দেখি। এটা স্যার 5 PhD স্যার। আপনি আগে একটা কাজ পেয়েছিলেন ফেব্রুয়ারির 12 তারিখ, না কই, কমপ্লিটেড একটা দেখাচ্ছে, দুটো দেখাচ্ছে, $5-এর কাজ পেয়েছেন, সার্ভিসটা ফিডব্যাক নিয়েছেন। কত ডলারের কাজ কাজ পেয়েছেন প্রথম প্রথম দিকে, এটা কোনো বড় বড় বিষয় না। ফাইভ স্টার ফিডব্যাক পেয়েছেন কিনা সেটা প্রথম একটা বিষয়। ফাইভ স্টার ফিডব্যাক পেয়েছেন, ঠিক আছে। হ্যাঁ 5 স্টার পেয়েছে স্যার। ঠিক আছে, আমি আপনার নয় থাকছে, ধরো মাইকটা আমি মিউট করে রাখলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম আপনি একটা $5-এর কাজ পেয়েছেন, এবং সেই $5-এর কাজে আপনি 5 স্টার ফিডব্যাক পেয়েছেন। ভেরি গুড, ভেরি গুড। এবং এই 5 স্টার ফিডব্যাক পাওয়ার পর আপনি আরেকটা কাজ পেয়েছেন আজকে, সেটা হলো $50-এর কাজ। তাহলে প্রথমে $5, এরপরে $50। এই যে আমি দেখতে পাচ্ছি $50-এর কাজ, আমি একটি কাজটা পরিপূর্ণ ভাবে দেখি। আমি দেখতে পাচ্ছি $50-এর কাজ, আপনি কাজটা পেয়েছেন আজকে, মার্চ 3, 2020। আপনারা আমার সাথে যারা সাপোর্টে যুক্ত আছেন, আপনারা সবাই দেখেন আজকের ডেট মার্চ 3, 2020। ওকে, $50-এর কাজ, এবং কাস্টমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মার্কেটিং এর কাজ। আচ্ছা, কাজটা কাজটা কিভাবে আসছে? হ্যালো, কাজটা কিভাবে আসছে? আমাকে বায়ার রিকোয়েস্ট করা হয়েছে স্যার, আমি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেছিলাম। আপনার এখান থেকে অনেক বেশি সাউন্ড হচ্ছে, আমি সেই জন্য মাইকটা অফ করে রাখলাম। একটু আপনি দেখান কাজটা, আপনি কোথায় বুঝেন নাই সেই জায়গাটুকু আমাকে আমাকে দেখান। মানে কাজটা আসছে বাইরে রিকোয়েস্ট থেকে, কাজটা হলো কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। আচ্ছা, এখন কি করতে হবে একচুয়ালি, বাইরের ইয়াটা কি, মানে বিজনেসটা কি বা তার লিঙ্কটা কি একটু ওপেন করেন। সে আপনাকে যা রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্টস গুলো আপনি গুলো আপনি আমাকে দেখান। দেখেন, রিকোয়ারমেন্টস যেগুলো দিয়েছে সে রিকোয়ারমেন্টস ফাইলটা আপনি ওপেন করেন, করে আমাকে এক্সাক্ট আপনি কোথায় বুঝতেছেন না সেই অংশটা আমাকে বলেন। কোনটা
কোথায় গেল? কই একটু তাড়াতাড়ি করেন। হ্যালো মনির, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মনির খন্দকার আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আমি কি আছি? রানা আমি কি আছি? হ্যালো রানা, হাই হাই আমি তো মনে নাই। দিন ইসলাম আমি কি আছি? আছি, মুখে বলেন। আচ্ছা আচ্ছা, তো মনির হোসেন কোথায় গেল? মনির খন্দকার, মনির খন্দকার আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা একটু ওর জন্য ওয়েট করি। এটা ওনার নেটওয়ার্কটা মনে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে সম্ভবত। তো ইনশাল্লাহ আপনারা সবাই এরকম কাজ পাবেন আজকে। যারা নতুন যারা জয়েন করেছেন, শুধুমাত্র মনে কনফিডেন্স রাখেন যে সবাই যেভাবে কাজ পাচ্ছে আপনারাও কিভাবে কাজ পাবেন। কাজ পাওয়াটাই খুব স্বাভাবিক, কাজ না পাওয়াটাই হলো অস্বাভাবিক। কাজ পাবেন এবং এক মাসের মধ্যে মধ্যে কাজ কাজ পাবেন। আমার প্রোফাইলটা একটু চেক করে দিবেন। হ্যাঁ সব করে দেবো, কিন্তু ওনার স্ক্রিনটা আমি সরাতে পারতেছি না, ওনার ওই নেটওয়ার্ক ডিসকানেক্ট হওয়াতে আমার রিকোয়েস্ট এখানে পৌঁছাচ্ছে না, স্ক্রিনটা আমি স্টপ করতে পারতেছি না। একটু একটু ধৈর্য ওয়েট করেন, স্ক্রিনটা স্টপ হোক, দেখি আমরা এর মধ্যে ওনাকে আবার সংযোগ করতে করাতে পারি কিনা। কোথায় গেল? মনির খন্দকার আমি ওনাকে দেখতে পাচ্ছি, বাট ওনার কোনো কারণে নেট একদমই ডাউন হয়ে গেছে বা নেট, হ্যাঁ এখন ঠিক আছে হয়েছে। আচ্ছা এরপরে হলো মনির খন্দকারের পরে হলো মোহাম্মদ আলামিন, নতুন এডমিশন নিয়েছি। একটা কোশ্চেন আসছে, এখনো কি আসছেন উনি? আচ্ছা আসেনি, আমি টেস্ট আমি স্টপ করে দিচ্ছি। তো ওনার ওনার যে কাজটা উনি দেখিয়েছিল কাজটা কি ছিল? ফেসবুক মার্কেটিং এর কাজ, তাই তো? আচ্ছা উনি, যাই হোক উনি নেক্সট টাইম আসলে আমি ওনাকে ওনাকে আমি বুঝিয়ে দেবো। আমি স্টপ করে দিচ্ছি।